মিলন কিচেন উইথ ভিলেজপুরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, দেশীয় পদ্ধতিতে আমি করে দেখাবো আপনাদের এই যে খয়রা ইলিশ। এই দু পিস খয়রা ইলিশ মাছ নিয়েছি, সেই খয়রা ইলিশের তেল ঝাল করে আমি দেখাচ্ছি আপনাদের কী পদ্ধতি আমি করে দেখাচ্ছি, সেটা আপনারা দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত, স্কিপ না করে ভিডিওতে দেখতে থাকুন। প্রথমে আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো। বন্ধুরা, আমি উনান জেলে কড়াই বসিয়ে দিচ্ছি, এদিকে আমার মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। দেখতে পেয়েছেন কড়াইতে আমি এখন দিয়ে দেবো সরষের তেল। ভিডিওটা যাতে বড় না হয় তাই জন্য আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। একদিকে কড়াইতে আমার তেল গরম হচ্ছে, আর অন্যদিকে আমি এই মাছগুলোকে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য লবণ দিয়ে মাখিয়ে নেব। লবণ আমি কিছুটা দিয়ে দিচ্ছি, এটাকে আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আমি মিডিয়াম করে এই মাছগুলো ভেজেছি, এইভাবে মিডিয়াম ভাজা যাবে, খুব কড়া করে এই মাছ ভাজা যাবে না। আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিলাম। এখন আমি ওই তেলে, মাছ ভাজার তেলেতেই আমি ফোড়ন এখানে দিচ্ছি, যেটা ফোড়ন হিসাবে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা ওই তেলে আমি দিয়ে দিচ্ছি। সর্ষে কাঁচা লঙ্কা বাটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমাকে দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদ গুঁড়ি। ওতে আমি দিয়ে দেবো এক চামচেরও কম একটু পরিমাণ লঙ্কার গুঁড়ি। এখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমার মশলাটা কষানো হয়ে গেছে, খুব হালকা আমি কষিয়েছি, কারণ বেশি কষালে এই মশলা তিতো হয়ে যাবে। আমার গ্রেভি ফুটে গেছে, এখন আমি ওই ফুটন্ত গ্রেভিতে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। বন্ধুরা, আমরা এইভাবে মাছটাকে গ্রেভির সঙ্গে কিছুটা রান্না করে নিচ্ছি, ফুটিয়ে নিচ্ছি। দেখতে পেয়েছেন কত সুন্দর কালার এসছে, গ্রেভিটাও কত গাঢ় হয়ে এসছে। এবার একে স্ট্যান্ডিং পজিশনে রাখলে আরও গাঢ় হয়ে যাবে গ্রেভিটা। বন্ধুরা, আমার এই রেসিপি হয়ে গেছে, এখন আমি এতে কিছুটা পরিমাণে সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। আমার রেসিপি হয়ে গেছে, এখন আমি রেসিপিটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপি খয়রা ইলিশের তেল ঝাল আমি তৈরি করলাম, দেখলেন আপনারা কীভাবে আমি তৈরি করলাম। খুব সুন্দর টেক্সচার এসছে দেখতে পেয়েছেন। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল মিলন কিচেন উইথ ভিলেজ ফুড এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অল অপশানে অন করে দিন, আর লাইক করুন ভিডিও দেখার সঙ্গে সঙ্গে, শেয়ার করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো আমার এই রেসিপি। তো বন্ধুরা, দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।